নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 8ই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং তার মাঝে আর দুটো দিন বাকি এবং সেখানেই চলছে কার্যত চূড়ান্ত পর্যায়ে বা শেষ স্বরূপ প্রচারের, এবং সেই প্রচারে দাঁড়িয়ে কার্যত আজ জনসভা লক্ষ্য করা গেছে। একদিকে শাসক দল বিজেপি, অন্যদিকে সিপিআইএম। তবে দেখা গেছে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি বাজারে সিপিআইএম এবং বিজেপির বিশাল নির্বাচনী জনসভা এবং পাশাপাশি বাজার এলাকায় পরপর উভয় দলের পক্ষ থেকে মিছিল সংগৃহীত করা হয়েছে। যেহেতু শনিবার ছিল চুড়াইবাড়ি বাজারে হাট বার, ফলে এদিন নিজেদের শক্তি প্রদর্শন করলো উভয় দল। সন্ধ্যা 7:30টায় প্রথম মিছিল, পরবর্তীতে সভা সংগঠিত করে শাসক দল বিজেপি। উপস্থিত ছিলেন যেখানে সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া, একই সঙ্গে কদমতলা পঞ্চায়েত সমিতির 8 নম্বর আসনের প্রার্থী হাসিম তালুকদার সহ অন্যান্যরা। তবে এই বিষয়ে একদিকে শাসক দল বিজেপি, ঠিক তার অন্যদিকে সিপিআইএম এর কি বক্তব্য রয়েছে শুনুন। প্রতিটা গ্রামে আমরা সেখানে উপস্থাপন করছি, সেখানে প্রতিটা মেম্বার সেগুলা করছি এবং প্রার্থীরা করছে, দলীয় ইনচার্জরা সেই কাজটা আমরা করছি। প্রতিটা ঘরে ঘরে আমরা আগামী 5 বছরে কি কি কাজ করব সেটা আমরা বলেছি, বিদ্যুতের কথা বলেছি, রাস্তার কথা বলেছি, 3,376টা পদ, 75 13টা ব্লকে গায়ের জুড়ে সন্ত্রাস করে, খুন করে, লকডাউন করে, গ্যাদারিং করে বিরোধী দল কারো নমিনেশন দিতে হয়ে দিতে পারেনি 65% আসনে। আর এখানে সংখ্যালঘু মোর্চার নেতা এসেছেন, তার নাম কি? যিনি 88 থেকে 93 সাল এই রাজ্যে জোট সরকারের মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, পানি দপ্তরের মন্ত্রী ছিলেন, বিল্লাল মিয়া কোথায় থেকে এসেছেন? কংগ্রেসের মন্ত্রী ছিলেন, কংগ্রেসের নেতা ছিলেন। গত 2023 সালে বিধানসভা নির্বাচনের টিকিট না হবে, ওনার আগমন কোথায় ঘটেছে? বিজেপি দলে। আর এই নির্বাচনে বক্সনগর ব্লক ওনার এরিয়ার মধ্যে, যেখানে বাড়ি সেখানে ওনার বাড়ি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে বক্তব্য রাখতে গিয়ে এদিন নির্বাচনী সভা মঞ্চ থেকে হাসিম তালুকদার যেটা বললেন যে সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলি পাইয়ে দিতে তিনি অঙ্গীকারবদ্ধ এবং শুধু তাই নয় জনগণের আশীর্বাদ। এবং একই দিনে দেখা গেছে পাল্টা জবাব, এবং পাল্টা জবাব দিল সিপিআইএম এবং পূর্ব ঘোষিত অনুযায়ী বিস্তারিত বিষয় তুলে ধরল সিপিআইএম এর পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।